আসসালামু আলাইকুম। সাহাব ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে 1 জুন। অবশেষে দেখো, আমি নিউজটা পড়ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার 29 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পঞ্চম বৈঠকে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে অগ্রগতি আসে। মানে 29 এপ্রিল বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ভর্তি কমিটি, সেটির পঞ্চম বৈঠক হয়। এখানে কিছু সিদ্ধান্তে আসে। সিদ্ধান্তগুলো হচ্ছে, বিষয়টিগুলো নিশ্চিত করেছে আরও হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু হাসান। তিনি বলেন, 2 ধাপে এবার ভর্তি প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 2 ধাপে, আবারও বলছি, প্রথম ধাপে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী 1 জুন থেকে 15 জুন। মানে তোমরা 15 থেকে 16 দিন সময় পাবো প্রথম ধাপে আবেদনের জন্য। পরবর্তীতে প্রাথমিকভাবে বাছাইকৃতদের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে 24 থেকে 29 জুন। মানে পুরোটা জুন মাসে প্রথম আবেদন এবং দ্বিতীয় আবেদন চলে যাবে। মানে এখানে 1 মাস সুযোগ রয়েছে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। প্রক্রিয়াটা শেষ হতে 1 মাস যাবে প্রথম ধাপের পরে দ্বিতীয় ধাপ। চূড়ান্ত আবেদনের অবশিষ্ট সময় থাকলে দ্বিতীয় পর্বে 1 জুন থেকে 6 জুন আবেদন করা হবে। অবশিষ্ট থাকলে আবারও দ্বিতীয় পর্বে চূড়ান্ত পর্যায়ে, কিন্তু প্রথম পর্যায়ের পরে চূড়ান্ত পর্যায়ে 1 জুলাই থেকে 6 জুলাই আবেদন নেওয়া হবে। তারপরে দেখো, প্রাথমিক আবেদনের ফি 55 টাকা নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদন গৃহীত হবে। মানে যাদের জিপিএ বেশি তারাই কিন্তু এখানে এগিয়ে থাকবে। চূড়ান্ত আবেদনের 4টি অনুষদে ABCUD জন্য 1100 টাকা বরাদ্দ করে ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য ইনস্টিটিউটের জন্য ফি ধরা হয়েছে 700 টাকা। কিছু ইনস্টিটিউট রয়েছে যেমন IBA, IR, এরকম অনেক আরও কিছু ইনস্টিটিউট রয়েছে সায়েন্সের এবং আর্টসের। সো ওইগুলোতে আবেদন ফি 700 টাকা। 4টি ইউনিটে বাছাই করা 18,000 করে মোট 72,000 শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে। ABCD এই 4 ইউনিটে আলাদা আলাদাভাবে 18,000 করে মোট 72,000 শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে। C1-তে আরও 4,500 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। এছাড়া বাণিজ্য আইন অনুষদে প্রতিটি ইনস্টিটিউটে 9,000 জন চূড়ান্ত আবেদন করতে পারবে। অন্যান্য ইনস্টিটিউটে মোট 4,500 জন পরীক্ষা দিতে পারবে। মানে ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা দিতে পারবে হচ্ছে 4,500 জন করে শিক্ষার্থী। এবং মেইন অনুষদ ভিত্তিক যেমন ABCD, মেইন অনুষদ ভিত্তিক এই ইউনিটগুলোতে দিতে পারবে 18,000 করে মোট 72,000। দেখো, বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মহামারী অবস্থা পর্যবেক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। আগের মতো শিফট ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। মানে আগে যেই পদ্ধতিতে হতো সেই পদ্ধতিতে প্রতিটি শিফটে স্বাস্থ্যবিধি মেনে মোট 4,500 জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ নিতে পারবে। তোমরা যখন পরীক্ষা দিবে প্রত্যেকটা শিফটে 4,500 করে পরীক্ষা দিতে পারবে, 4,500 জন। এই হচ্ছে মোটামুটি এই পর্যন্ত আপডেট যা বিশ্ববিদ্যালয় সূত্র থেকে পাওয়া। সো পরবর্তী আপডেট আমরা অবশ্যই অপেক্ষায় রয়েছি। আর সাথে সাথে সার্কুলার প্রকাশের সাথে সাথেই এই চ্যানেলে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। সো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের জন্য শুভকামনা।